সৌদি আরবের জেদ্দায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকে সংবর্ধনা ও আলোচনা সভা করেছেন সৌদি আরব শরীয়তপুর প্রবাসী কল্যাণ সমিতি। আমাদের সৌদি আরব প্রতিনিধি আল মামুন শিপন জানান, রবিবার রাতে জেদ্দার এলিট হোটেলে আয়োজিত সৌদি আরব শরীয়তপুর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি হাবিব রহমান ব্যাপারীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ওমর তাতির যৌথ পরিচালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেদ্দা বাংলাদেশ কনসুলেটর লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুসা আব্দুল জলিল, শফিকুজ্জামান, সাইফুল ইসলাম ও মুনির মৃধা, শাহ আলম সাফা, শেখ ফজলুল করিম, ভিকু ওয়াজিউল্লাহ, তাজুল ইসলাম মজুমদার, কুরবান আলী বিশ্বাস, আতাউর রহমান মাসুদ, মেজবা উদ্দিন, হুমায়ুন আহমেদ, আতাউর রহমান মুকুল সহ শরীয়তপুর প্রবাসী কল্যাণ সমিতি ও জেদ্দা কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ সর্দার ও সার্বিক পরিচালনায় ছিলেন দেলোয়ার হোসেন সরকার। এ সময় প্রতিমন্ত্রী এনামুল হক শামীম বলেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্রবাসীরা যেন হয়রানি না হন, তাদের বিপদ আপদে দূতাবাস ও কনসুলেট পাশে থাকবেন প্রধানমন্ত্রী কর্মী হিসেবে এই কথাটি বলে গেলাম। সাবেক সভাপতি যার